আপনি জানেন আজানের সূত্রটা কিভাবে হয়েছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন আজান মানুষকে ইবাদতের জন্য ডাকা হতো, কেউ বললো জাকারু আর নার ওয়া নাকুস, কেউ বললো আচ্ছা আমরা আগুন জ্বালাই, কেউ বলছেন আমরা ঘন্টা বাজাই। অন্যান্য সাহাবিরা যারা ধর্ম বুঝতে পেরেছে তারা বলছে ও জাকারু আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি খ্রিস্টানদের আমল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমেরা বিলালান, বেলালকে আদেশ করলেন আজানের বাক্যগুলো চার ডাবল ডাবল করে জোড়া জোড়া করে দিতে এবং একামতের শব্দগুলো বেজর করে দিতে। যে হাদিসটি আপনি বুখারীতে আজানের অধ্যায় 568 নম্বরে পাবেন, যেখানে একটা থিওরি ওদের কাছ থেকে নেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সিয়াম রেখেছে, আমাদেরকে যখন সিয়াম রাখার আদেশ করলো, সাহাবীরা চট করে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমান তুআজ্জিমুহু আল ইয়াহুদা ওয়ান নাসারা, এই দিনটা তো এমন মর্যাদাবান যারা ইহুদি নাসারাদের কাছে মর্যাদাবান, ইহুদি নাসারারা এই দিনটাকে মূল্যায়ন করে, আমরা কেন সেই দিনে সিয়াম পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইনশাআল্লাহ যদি লাউ আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লাউ কাদিম না বা ইনশাআল্লাহ আমল মুকবিল ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসে, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে যদি ইবাদতের ক্ষেত্রে ভালো থিওরিও যদি ইহুদি নাসারাদের কাছ থেকে নেওয়া না যায় আর আপনি তাদের নিয়ম নীতি নিয়ে নিচ্ছেন, আপনার ঘরে সেই সব কিছু পালন হচ্ছে, আপনি আছেন কোথায়? আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি ইসলামে আসার পরে ওই জাহিলিয়াতের রীতিনীতি তলব করে? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের রীতিনীতি তলব করছে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, বিশ্বাসীদের আল্লাহর চাইতে উত্তম নীতিমালার কে দিতে পারে আল্লাহ সুবহানাহু?